9f10.com অমিত সিংহের লেখা পলুদার কাণ্ডকারখানা। ভালো লাগা, খারাপ লাগা, গালাগাল, প্রশংসা কমেন্টে লিখে ফেলুন সবকিছু। এই যে পলুবাবু, দেখুন, শেখর ভদ্রর এই গল্পটা কেমন সাড়া পেলেছে পাঠক মহলে। রোজ কোনো না কোনো পত্রিকায় পাঠক প্রতিক্রিয়া বের হচ্ছে। সত্যি কথা বলতে, আজ আমার খুব অহংকার হচ্ছে। নিজে কোনো সাহসী মানুষ না হয়েও কলম দিয়ে কেমন সাহস সাদা কাগজে ঝরিয়ে শেখর ভদ্রকে তুলে ধরেছি, দেখুন দেখুন না মশাই, দেখুন। যাক, নীলকমলবাবু অন্তত পক্ষে স্বীকার করলেন যে তিনি সাহসী মানুষ নন। নীলকমলবাবু এক নাগারে টকবক করে নিজের প্রশংসা নিজেই করে চলেছে। আসলে কদিন আগে বইমেলায় শেখর ভদ্রর অ্যাডভেঞ্চারমূলক গল্প হত্যা রহস্য বেশ সাড়া ফেলেছে পাঠক মহলে। নীলকমলবাবু তাই খুব গৌরবান্বিত বোধ করছেন। হ্যাঁ মশাই, বুঝতে পেরেছি আপনি নিজের জয়ঢাক নিজেই পেটাচ্ছেন। কথাটা বলে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো আমাদের সবার প্রিয় পলাশ মিত্র, ছোট করে পলুদা। বর্তমানে পলুদাকে চেনে না এমন বাঙালি পাওয়া সত্যি দুষ্কর। অনেক সাহিত্যিক তার জীবনী নিয়ে লিখতে চেয়েছেন, কিন্তু পলুদা পাত্তা দেননি মোটেও। নীলকমলবাবু বারবার বলতেন, আরে মশাই, আপনার গল্প নিয়ে একবার লিখতে দিন, তারপর সম্পাদকে আর কে দেখে। যা লাভ হবে তার 50% কিন্তু আপনিই পাবেন, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। কিন্তু কোথায় কি, পলুদা এর জবাবে কখনো নিশ্চুপ, কখনো বা আবার কোনো অজুহাত দেখিয়ে এড়িয়ে যায় ব্যাপারটা। আরে পলুবাবু, আমি নিজের ঢাক নিজে পেটাচ্ছি না, খুশিটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি বলে নীলকমলবাবু তার কমেডিয়ান স্টাইলে হাসলেন। বলি ব্লু পদ্মবাবু, তাহলে আপনার সাম্মানিকটাও যে ভাগাভাগি করতে হবে খুশির মতো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে নীলকমলবাবুর মুখের দিকে চাইল পলুদা। নীলকমলবাবু ভেবাচেকা খেয়ে বললেন, আসলে বুঝলেন না, এই কিছুদিন আগে একটা জায়গায় বেকার খরচা হয়ে গেছে তাই আর কি। তবে আপনি আমার নাম ব্লু পদ্ম বললেন কেন? আপনি মশাই নাকি ভুল চুক কিচ্ছু করেন না, আমার ভুল ধরিয়ে দেন। আজ কি না নিজে ভুল করছেন? নীলকমলবাবুর সে কি অট্টহাসি, আজ পলুদাকে সে জব্দ করবেই। পলুদা আজ তার নামটা ভুল বলেছে, কি লজ্জার ব্যাপার। না, মোটেও আমি ভুল বলিনি, আমি বলেছি ব্লু পদ্মবাবু। নীল কথাটি ইংরেজিতে আর পদ্ম কথাটা বাংলায়, অর্থাৎ নীলকে ব্লু বলেছি। পলুদা যখন এই কথাটা শেষ করল, নীলকমলবাবুর মুখটা তখন সাইকেলের লিক হওয়া চাকা। বেচারার মুখমণ্ডল দেখে বেশ কষ্ট হলো। ভেবেছিলেন পলুদাকে এইবার জব্দ করবেন, কিন্তু কোথায় কি, মিচকি মিচকি হাসছিলাম আর সেটা দেখেই নীলকমলবাবু বললেন, এই যে তীর্থ ভায়া, তুমি অত হেসো না, কারণ মনে রাখবে যত হাসি তত কান্না বলে গেছে। থাক, বাকিটা আর বলার দরকার নেই, কে বলে গেছে আমি কি করে জানব, যেটুকু জানি সেটুকুই বলি, এখন আবার বেশি বললেও ক্ষতি। সত্যি কথা বলতে নীলকমলবাবুর সহজ সরল কথাগুলো শুনতে বেশ মজা লাগে, রসিক মানুষ বটে। কলিং বেল বেজে উঠল ঢং ঢং করে। পলুদা এই রকম ভয়ঙ্কর শব্দের বেলের আওয়াজ পছন্দ করেন, তবে আচমকা এই আওয়াজটা হবার কারণে আমি আর নীলকমলবাবু চমকে উঠেছিলাম।
পলুদা চোখের ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বললেন। দরজা খুলতেই দেখলাম একজন মহিলা আর একজন পুরুষ দাঁড়িয়ে আছেন। মহিলা যুবতী বেশ সুন্দরী, তবে তার চোখের কোণে কালি বাসা বেঁধেছে। দেখে বুঝতে অসুবিধা রইল না যে তিনি বেশ বিপদের সম্মুখীন হয়ে এখানে উপস্থিত হয়েছেন। পিছনের ভদ্রলোক বয়স্ক, মুখমণ্ডলের দুজনের হুবহু মিল থাকায় আমার আর বুঝতে অসুবিধা রইল না ইনি মহিলার বয়স্ক বাবা। তবে তিনি লাঠি ছাড়া হাঁটতে পারেন না, তাঁর ডান পায়ের কোনো একটা সমস্যা আছে। আমি তাকে সাহায্য করলাম ভিতরে প্রবেশ করতে। মহিলা ঘরের ভিতরে প্রবেশ করেই বলে উঠলেন, পলুবাবু প্লিজ হেল্প করুন আমাদের, আমরা একটা কঠিন সমস্যার সম্মুখীন হয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আপনি আমাদের সাহায্য করুন। দুজনকে হাতের ইশারায় চেয়ারে বসতে বলে পলুদা বললেন, আপনি নিশ্চিন্ত মনে সবকিছু খুলে বলুন, আমি আমার দিক থেকে চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করার। আপনাদের দেখে তো বেশ চিন্তিত মনে হচ্ছে। আবার মুখ খুললেন মহিলা, তাঁর পাতলা সুন্দর ঠোঁট দুটো হাঁক হয়ে বলতে থাকল সমস্ত ঘটনা। নমস্কার, আমার নাম শিবানী মজুমদার, কলকাতার বাসিন্দা, তবে সদ্য কলকাতার বাসিন্দা হয়েছি বলতে পারেন। আগে আমরা মুম্বাইয়ে থাকতাম, বাবার ব্যবসা ছিল ওখানে। বর্তমানে বাবার বয়স হয়ে যাওয়ার কারণে বাবা ঠিক করলেন কলকাতায় একটা বাড়ি কিনে থাকবেন। আগে আমার মা বাবা কলকাতাতেই থাকতেন, মা আর বেঁচে নেই, বাবারও বয়স হয়েছে, তাই আমার বিয়ের ব্যবস্থা করতে থাকলেন। এখানে এসে বাবার এক বন্ধুর সাথে দেখা হয়, তার নাম বিমল রায়, তিনি আমার সঙ্গে তার ছেলের বিয়ে দিতে রাজি হন। সব ঠিকঠাক হয়, হঠাৎ একটা বিপদ ঘটে গেল। বিমল কাকু একদিন আমাকে আর বাবাকে বিয়ের পাকা কথা বলার জন্য তার কলেজ স্ট্রিটের বাড়িতে আসতে বললেন। তার বিশাল বাড়ির বাগানের দিকে একটা টেবিলে বসে আমরা কফি খেতে খেতে আলোচনা করছিলাম, হঠাৎ কি নিয়ে বাবার ছেলের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো। আমি আর বাবা তখনও টেবিলে বসে আছি, ছেলে বাবাকে দূরে ডেকে নিয়ে গেলেন। বাগানটায় বেশ কয়েকটা গাছপালা থাকার কারণে তাদের আর দেখা গেল না, তবে তাদের কথোপকথনের আওয়াজ শোনা যাচ্ছিল। সুনির্মলের গলায় বেশ উত্তেজনা, হঠাৎ বন্দুকের আওয়াজ। আমি আর বাবা আতঙ্কিত হয়ে সেদিকে গিয়ে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখি, মাটিতে রক্তাক্ত অবস্থায় গুলি খেয়ে পড়ে রয়েছে বিমল কাকু, বুক থেকে রক্তের বন্যা মাটিকে ভিজিয়ে তুলেছে, আর বিমল কাকুর ছেলে সুনির্মল একটা রিভলভার হাতে দাঁড়িয়ে। সে আকস্মিক এই ঘটনায় হতভম্ব, তাকে জিজ্ঞেস করায় সে কিছু বলতে পারল না, তবে সে বারবার একটাই কথা বলছিল, আমি নির্দোষ। কিন্তু সমস্ত প্রমাণ এইটাই প্রমাণ করছে যে সুনির্মল খুনি। কথাগুলো শেষ করে চুপ করে থাকল শিবানী দেবী। অর্থাৎ আপনি বলতে চাইছেন কে প্রকৃত খুনি সেটা আমাকে বার করতে হবে, তাই তো? প্রশ্ন করলেন পলুদা। আগে হ্যাঁ, তার আগে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, সুনির্মল রায়ের মতো খুনির জন্য আপনি কেন মাথা ঘামাচ্ছেন? তার সঙ্গে আপনার বিয়ের কথা হচ্ছিল, তিনি খুন করেছেন, ব্যাস এখানেই ব্যাপারটা মিটিয়ে নিলেই তো হয়। আপনারা কেন এইসব মার্ডার কেসের সঙ্গে নিজেকে জড়াবেন? আসলে আমি সুনির্মলকে খুব ভালোবাসি। এবার বুঝলাম, তবে ওকে ভালোবাসেন কিভাবে? আপনার কথা অনুযায়ী কলকাতার বাসিন্দা আপনারা নন, সদ্য এসেছেন। হ্যাঁ, আমার সঙ্গে সুনির্মলের আলাপ একটু অন্যভাবে,
আসলে আমরা কলকাতায় যখন বাড়ি খুঁজছিলাম তখনই আলাপ হয়। বর্তমানে আমাদের বাড়িটাও সেই ঠিক করে দেয়। বিমল কাকুর দালালির ব্যবসা ছিল, সুনির্মল সেই ব্যবসায়িক কারণে আমাদের পরিচিত হয়। তখন আমরা জানতাম না সুনির্মল বিমল কাকুর ছেলে। তারপর আস্তে আস্তে আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠি। পরে বিমল কাকু বাবার কাছে বিয়ের প্রস্তাব আনে। বুঝলাম সব। এবার আমি কয়েকটা প্রশ্ন করছি, আপনি সেগুলোর উত্তর আমাকে নিঃসংকোচে দেবেন। ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন, আপনারা যেদিন বিয়ের পাকা কথা বলতে গিয়েছিলেন সেদিন কি ওখানে আর কেউ নিমন্ত্রিত ছিল? না। ওদের আত্মীয় স্বজন কেউ আছে? সম্ভবত না, আর থাকলেও তাদের খবর পাওয়ার আমরা অনেক চেষ্টা করেছি। সুনির্মল বাবুর সঙ্গে তার বাবা বিমল রায়ের কি নিয়ে ঝগড়া হচ্ছিল বলতে পারবেন? না, সেটা বলতে পারবো না। সুনির্মল বাবু মানুষটা কেমন? খুব ভালো মানুষ। আমার বিশ্বাস তিনি খুনের মতো এই জঘন্য কাজ করতে পারেন না। ওর সাথে এতদিন মিশে এইটুকু গ্যারেন্টি আমি আপনাকে দিতে পারি। শুধু এত বড় বিশ্বাস আছে বলেই হয়তো আপনার কাছে আসা। ওর বিরুদ্ধে সব প্রমাণ, একমাত্র আপনিই পারেন ওকে বাঁচাতে। ঠিক আছে, আপনারা আসতে পারেন, আমি কেসটা হাতে নিলাম। তবে একটা কথা, যদি আমার কখনো মনে হয় যে সুনির্মল বাবু খুনি, তাহলে আমি কিন্তু এই কেস থেকে সরে আসব। আর মাঝে মধ্যেই আমার সঙ্গে যোগাযোগ রাখবেন, আর কিছু চেপে যাবেন না। আমি যখন যা জিজ্ঞেস করব তার উত্তর দেবেন নিঃসংকোচে। নমস্কার বলে শিবানী দেবী ও তার বাবা উঠে পড়লেন। পলুদা দ্রুত গতিতে তার নীল মলাট দেওয়া ডায়েরিটা বার করে সাদা পেজে কি সব হিজিবিজি লিখে যেতে থাকলো। নীলকমলবাবু বলে উঠলেন, পলুবাবু কি শেষ পর্যন্ত খুনির পক্ষ নেবেন? পলুদা কটমটে চোখে নীলকমলবাবুর দিকে চেয়ে বললেন, হ্যাঁ নেব। আমি দুজনের মধ্যে সমঝোতার জন্য বললাম, আরে নীলকমলবাবু আপনি অত চিন্তা করছেন কেন? পলুদাকে পলুদার কথা ভাবতে দিন, আর আপনি বরং আপনার গল্পের প্লট ভাবতে থাকুন। যার কাজ সে নিজে করাই ভালো। হ্যাঁ, দুজনের মধ্যে যখন কথা চলছে ঠিক এমন সময় আবার দরজায় কলিং বেলের আওয়াজ পেলাম। এবার অবশ্য দরজা খুলতে গেলেন নীলকমলবাবু। বেশ কিছুক্ষণের মধ্যে নীলকমলবাবুর আগে ঘরে প্রবেশ করল পুলিশ অফিসার সুকান্ত সান্যাল। তবে আজ তিনি বেজায় ক্ষুব্ধ। রাগান্বিত স্বরে তিনি বললেন, পলুবাবু শেষ পর্যন্ত আপনি এই কেসটা নিলেন? হ্যাঁ, আপনি ওই খুনিদের পক্ষে এই কেসটা নিলেন? আমি সত্যিই খুব দুঃখিত, আপনার কাছে আজ পয়সাটাই বড় হয়ে দাঁড়ালো না? হ্যাঁ, আমি আগে জানতাম আপনার কাছে সত্য সব থেকে বড়, ন্যায় সব থেকে বড়, কিন্তু না, আপনি আজ আমাকে ভুল প্রমাণিত করে ছাড়লেন। তীর্থ যা, সুকান্তদার জন্য ঠান্ডা কিছু নিয়ে আয়, ওনাকে আজ খুব উত্তেজিত দেখাচ্ছে। মৃদু হেসে বলল পলুদা, দূর মশাই, রইল আপনার ঠান্ডা, সবসময় রসিকতা মানায় না পলুবাবু। আমি যাওয়ার আগে একটাই কথা বলবো আপনাকে, আপনি মস্ত বড় ভুল করলেন আজ, নিজের সুনাম বদনামের দিকে এক ধাপ এগিয়ে দিলেন, চলি। বলেই সুকান্তবাবু চলে যাচ্ছিলেন, ঠিক এমন সময় পলুদা তাকে প্রশ্ন করল, আপনার কি মনে হয় কেসটা জলের মতো সহজ? হ্যাঁ মশাই, ওই ছেলেটাই খুনি, যতই ও কেঁদে কেঁদে বলুক না কেন যে ওর নির্দোষ, কিন্তু ওর প্রমাণ তো আমার কাছে আছে, আমি তো জানি সব কিছু। কি প্রমাণ? বন্ধুকে ছেলেটার হাতের ছাপ, বন্ধুকটি আইনত নয়, লাইসেন্স নেই, কিচ্ছু নেই। তারপর তার উপর সেদিন আর কারোর উপস্থিতি ছিল না ওখানে। ওখানে যদি অন্য কেউ উপস্থিত থাকতো তাহলে হয়তো খুনের দোষারোপটা তার উপরেও বর্তাতো, কিন্তু তা তো নয়। শিবানী দেবী আর তার বাবার কথাগুলো এইটাই প্রমাণ করে যে ওই ছেলেটাই খুনি।
পলুবাবু, আমি আপনার শুভানু ধাই। আমার কথা যদি শোনেন বলবো সরে যান মশাই এই কেস থেকে। যে প্রমাণগুলো আমাদের কাছে আছে তাতে কিন্তু কোনো ভুল নেই। আপনার প্রমাণে প্রচুর ভুল আছে মশাই, তবে সেটা আমি নিশ্চিত নই, তাই আপনার সঙ্গে অহেতুক তর্ক করব না। আমি আজ থেকেই সত্য অনুসন্ধানে নামব। যদি সত্যিই মনে হয় সুনির্মলবাবু তার বাবার খুনি, তাহলে আমি সত্যিই এই কেসটা থেকে সরে আসব, কারো কথায় বা কারোর হুমকিতে নয়। আর সামান্য কয়েকটা পয়সার লোভে করছি ভাববেন না, কয়েকটা খটকা আমার মনে উঁকি দিচ্ছে, তাই আমি এই কেসটা নিয়েছি। এবং এই কেসটা সামান্যতম অনুসন্ধানের জন্য আপনার সাহায্য আমার লাগবে। আশা করি আপনি আমাকে সাহায্য করবেন। অবশ্যই পলুমিত্র, আপনাকে আমি আমার দিক থেকে যথেষ্ট সাহায্য করব। আর চলি, আশা করি আপনি আপনার ভুল দ্রুতই বুঝতে পারবেন। চলি। সুকান্ত সান্যাল গাড়ি নিয়ে যেতেই পলুদা বলে উঠল, চল তীর্থ, আমাদের এক্ষুনি কলেজ স্ট্রিটে বিমল রায়ের বাড়ি যেতে হবে। নীলকমলবাবু বললেন, আরে আমার উপর রাগ করলেন নাকি মশাই? আমাকে বাদ দিয়ে দিচ্ছেন আপনার অভিযান থেকে? পলুদা হালকা হেসে বলল, না মশাই, রাগ করিনি, আপনিও আসুন। আমরা তিনজনে একটা হলুদ ট্যাক্সি ধরে নামলাম কলেজ স্ট্রিটের বিমল রায়ের বাড়িতে। বাড়িটা প্রকাণ্ড, তিনতলা। দক্ষিণ দিক বরাবর বাড়িটার পিছনের দিকে যেতেই দেখলাম সেখানে বহু পুলিশ ঘোরাফেরা করছে। একজন পুলিশকর্মী আমাদের কি কারণে এসেছি আমরা তা জানতে চাইলে পলুদা তার নিজের পরিচয় দিলেন। লোকটা সম্ভবত পলুদাকে চেনেন না। যাই হোক, বাগানটা সত্যিই ঘন জঙ্গল মতো হয়ে রয়েছে। আমরা সবুজ ঘাসের উপর পা ফেলে কিছুটা এগিয়ে যেতেই দেখলাম সেই টেবিলটা, যেখানে বসে পাকা কথা হচ্ছিল শিবানী আর সুনির্মল রায়ের বিয়ে নিয়ে। পলুদা চারিদিকটা বেশ খুঁটিয়ে পরীক্ষা করছিল। এ প্রসঙ্গে নীলকমলবাবুর একটা কথা খুব খাটে। পলুবাবু হলেন এই, আমার বৈকুণ্ঠ মল্লিক স্যারের মতো কিছু না কিছু ভুল খুনি করে যাবেই, তা পলুমিত্তিরের চোখে পড়বেই, তা থেকে নিস্তার নেই। হঠাৎ পলুদা কি একটা দেখতে পেয়ে দ্রুত গতিতে গাছের ফাঁকে চলে গেল। তারপর পুলিশ অফিসার সুকান্তবাবুকে ফোন লাগাল। ফোনে কি কথা হলো ঠিক জানি না, তবে বেশ কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে এসে উপস্থিত হলেন। কি পলুবাবু, কি দেখাতে আমাকে এখানে ডাকলেন? মৃদু হেসে বললেন সুকান্তবাবু। তাঁর হাসিতে একটা উপহাসের চিত্র ধরা পড়ল। পলুদা বলতে শুরু করল তাঁর গম্ভীর কণ্ঠে, এই বাগানের পরিচর্যা কে করে সেটা আমাকে বলুন। কেন মশাই? নিশ্চয়ই দরকার আছে, তাই জিজ্ঞেস করছি। দাঁড়ান, আমি ওনাকে ডেকে নিয়ে আসছি। ওনাকে আর এই বাড়িতে সম্ভবত পাবেন না। কেন? সেটা ওনাকে আপনি ডাকতে গেলেই হয়তো বুঝতে পারবেন। সুকান্তবাবু তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন, একটা নাম ধরে চিৎকার করতে করতে। নামটা ঠিক কি ডাকলো বুঝতে পারলাম না, তবে সুকান্ত সান্যাল ফিরে এলেন উত্তেজিত ও বিমর্ষ মুখে। মশাই, এই বাগানে দেখাশোনা যে করে সে তো নিরুদ্দেশ, পালিয়ে গেছে। আপনার কথা মিলে গেল দেখছি। পলুদার মুখে তখন একটা বাঁকা হাসি খেলে গেল। এই হাসিটা কোনো কেস যখন সমাধান করে তখন দেখা যায় তার মুখে, তবে আজ কেন দেখা গেল সত্যি ভেবে অবাক লাগল। তবে আমার অনুমান, পলুদা এবার নিশ্চিত যে সঠিক পথেই এগোচ্ছে ও, সে কোনো ভুল করেনি এই কেসটা নিয়ে। আশা করি সুকান্তবাবু আপনি এইটুকু বুঝতে পারছেন এই কেসটা জলের মতো সহজ নয়, আর সুনির্মল যে খুনি তাও নিশ্চিত নয়। যদি সুনির্মল খুনি হতো তাহলে বাগানে দেখাশুনো যে করে সে কেন পালাবে? এবার কয়েকটা জিনিস আপনাকে দেখাই, আসুন।
এই অর্কিডটা দেখেছেন? এটার নাম সিম্বিডিয়াম, এর দাম অনেক। কিন্তু এই অর্কিডটার অবস্থা দেখুন, কে যেন পা দিয়ে এর উপর দাঁড়িয়েছিল। আর একটা কথা, আপনি কলা পাতায় দেখুন একটা ফুটো, এখান থেকেই সম্ভবত গুলিটা করা হয়েছে। কিন্তু শিবানী দেবীর কথা অনুযায়ী তিনি বাবার সঙ্গে কোনো একটা বিষয়ে তর্ক করছিলেন। আমার তো মনে হচ্ছে কেউ আড়াল থেকে সেই সুযোগটা নিয়েছে। চলুন একবার সুনির্মল রায়ের সঙ্গে আমাদের দেখা করতে হবে, তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে, তারপর কেসটা সাজাতে হবে। সুকান্তবাবুকে দেখে স্পষ্ট বোঝা গেল তিনি পলুদার যুক্তিকে সমর্থন করেন। আমি নীলকমলবাবু পলুদা সুকান্তবাবুর গাড়ি করে থানায় গিয়ে নামলাম। জেলের ভিতরে মোটা গারদের ওপারে মাথা নিচু করে বসে আছে একজন তরুণ, তিনি সুনির্মল রায়। বাবাকে খুনের অপরাধে জেলে রয়েছেন। সুকান্তবাবু থানায় আস্তে আস্তে বলছিলেন, সেদিন ঝামেলা সম্ভবত পয়সা কড়ি নিয়েই হয়েছিল, যদিও ছেলেটি এ কথা বলতে রাজি নয়। ছেলেটি কী নিয়ে তার বাবার সাথে ঝামেলা করেছিল সেসব ও কাউকেই বলেনি, আর না বললে আপনার পক্ষে ওকে রক্ষা করা এক প্রকার অসম্ভব মশাই। সুনির্মলবাবু, আপনাকে আমি এখান থেকে উদ্ধার করতে এসেছি, তবে আপনাকে উদ্ধার করা আমার পক্ষে সম্ভব হবে তখনই যখন আপনি আমাকে আমার কয়েকটা প্রশ্নের সঠিক উত্তর দেবেন। বেশ ভরসার সাথে কথাগুলো বলল পলুদা। কি প্রশ্ন বলুন তাহলে। আপনি পুলিশকে জানাননি কি কারণে আপনার সঙ্গে আপনার বাবার তুমুল কথা কাটাকাটি হচ্ছিল? সেটা আপনাকে বলতে হবে, কারণটা কি? বলছিলাম, সেটা কি সত্যি বলার প্রয়োজন আছে? তাহলে তো আমাকে হাল ছেড়ে দিতে হয়। শিবানী দেবীকে তাহলে এক্ষুনি জানাতে হবে যে এই কেসটা লড়তে আমি রাজি নই, কারণ আমার মক্কেল আমাকে সাহায্য করছে না তাকে বাঁচাতে, এমনকি তিনি খুনিও হতে পারেন। আমি তো বারবার একটা কথাই বলছি, খুনটা আমি করিনি, বিশ্বাস করুন আমাকে। আমি বিশ্বাস করছি বলেই তো এমন একটা কেস আমি হাতে নিলাম। বলে ফেলুন সুনির্মলবাবু, অযথা আমার সময় নষ্ট করবেন না। আপনি যত সময় নষ্ট করবেন কেসটা নিয়ে এগোতে তত দেরি হবে, আর ফাঁসির দড়িটাও আপনার গলায় ততটাই তাড়াতাড়ি জড়াবে। তাহলে শুনুন, কেবল আপনাকে বিশ্বাস করেই কিন্তু আমি কথাগুলো বলছি। এখানে আমার মান সম্মান, তার সাথে আমার বাবারও মান সম্মান কিন্তু জড়িয়ে রয়েছে, তাই হয়তো ব্যাপারটা আমি চেপে গেছি। কারণ পুলিশকে বললে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। শুধু আপনাকেই বলছি মশাই, প্লিজ কাউকে অন্তত বলবেন না। সেদিন ছিল আমার আর শিবানীর বিয়ে স্থির করার দিন। শিবানী তার বাবাকে নিয়ে এসেছে, আর তারা কফি খেতে খেতে আমার বাবার সাথে গল্প করছে। আমি এসব কিছু আমার দোতলার ঘরটা থেকেই লক্ষ্য করছি। ওখান থেকে বাগানটা বেশ পরিষ্কারই দেখা যায়। ঘর থেকে বের হতে যাব, হঠাৎ দরজার মুখে দেখি একটা খাম লাগিয়ে রাখা। খামটা কি সেটা খুলে দেখার বেশ কৌতূহলী হলো। খুললামও খামটা, তবে খামটা থেকে বেরিয়ে এলো বেশ কয়েকটা ছবি আর পেপার কাটিং, যা দেখে আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। ছবিগুলো একজন দুষ্কৃতীর, পেপার কাটিংয়ে তাকে ভয়ঙ্কর দানব বলেই উল্লেখ করা হয়েছে। মহিলা থেকে শিশু পাচার সহ সমস্ত রকমের নোংরা কাজের সাথে যুক্ত, একজন শয়তান বলতে পারেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা আর কেউ নয়, আমার বাবা স্বয়ং। মুখোশের আড়ালে ওই ভয়ঙ্কর ভালো মানুষ সেজে থাকা বাবার দিকে আমি তেড়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে বসে রয়েছে শিবানী আর তার বাবা, আমি শিবানীকে খুব ভালোবাসি জানেন। হয়তো আমাদের ভালোবাসার দিনগুলো দীর্ঘ নয়, কিন্তু তাকে নিজের প্রাণের চেয়েও ভালোবাসি।
আমার মনে একটাই ভয় হয়, আমার বাবা যে একজন দুষ্কৃতী তা আমি ছাড়াও নিশ্চিত আরও একজন জানে, যেই খামটা রেখে গেছে। আমাদের ব্যবসায়িক কারণে শত্রুর সংখ্যা অনেক, সেদিক থেকেই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আমার আর শিবানীর বিয়েটা ভেস্তে যাবে। চিৎকার করে ডাকলাম বাবাকে, বাবা টেবিল থেকে উঠে আসেন, যাতে শিবানী আর তার বাবার কানে আমাদের কথাবার্তা না পৌঁছায় তাই বাবাকে দূরে ডেকে নিয়ে যাই। বাবাকে প্রমাণগুলো দেখিয়ে জিজ্ঞেস করি এসব কি। বাবা উত্তেজিত হয়ে পড়েন, বিভিন্ন কথা বলতে থাকেন। ঠিক সেই সময় একটা গুলির আওয়াজ পেলাম, সাথে সাথে বাবা মাটিতে লুটিয়ে পড়ল। দূর থেকে কেউ বাবার বুকের ওপর একটা গুলি করে রিভলভার ছুড়ে মারল, আর সেই রিভলভারটা হাতে তুলে আমি সরাতে যাচ্ছি, এমন সময় সবাই দেখলো আমার হাতে বন্দুক, ভাবলো আমিই খুনটা করেছি। পুলিশ প্রমাণস্বরূপ বলছে আমার নাকি হাতের ছাপ সেই বেআইনি রিভলভারে রয়েছে, অর্থাৎ আমি নাকি সেই অধম। আমি ঠিক দেখেছি, ওই অর্কিড রাখা জায়গাটায় কেউ লুকিয়েছিল, ঠিক সময় বুঝে গুলি করে পালালো। কিন্তু আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে ছুটে গিয়েও ধরতে পারলাম না। পুরো কথাটা বলে থামল সুনির্মল রায়। নীলকমল বাবু আর আমি হাঁ করে তাকিয়ে আছি সুনির্মল রায়ের মুখের দিকে। এই লোকটা যদি সত্যি কথা বলে তাহলে কেস তো নয়ামর নিচ্ছে। নীলকমল বাবু আমাকে কিছু একটা ইংরেজিতে বলতে যাচ্ছিলেন, কিন্তু এই নির্জনতা নষ্ট হয়ে যাবে ভেবে আর কিছু বললেন না। আপনার বাড়িতে বাগান দেখাশোনার কাজ যিনি করতেন তাকে আপনি চেনেন? সুনির্মল রায়ের উদ্দেশ্যে প্রশ্ন করল পলুদা। হ্যাঁ, বদন কাকুকে চিনব না আবার? ছোটবেলা থেকে তাকেই তো আমি দেখে আসছি, বাবা তাকে মুম্বাই থেকে এনেছিলেন, সেই তো মা মারা যাবার পর আমাকে কোলে পিঠে মানুষ করেছে। কেন, তার কি কিছু হয়েছে? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? হ্যাঁ, তবে সুকান্ত বাবু তাকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন এবং আশা করা যায় তাকে খুব দ্রুত খুঁজে পাওয়া সম্ভব হবে। আর চলি, পরে কোনো প্রশ্ন থাকলে আবার আসব। আপাতত আপনি আমাকে যেটুকু সাহায্য করেছেন তাতে আপনি নির্দোষ বলেই মনে হচ্ছে, বাকিটা প্রমাণ সাপেক্ষ। আর আপনি যদি সত্যিই নির্দোষ লোক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মুক্তি পাবেন, আমি কথা দিলাম। অসংখ্য ধন্যবাদ বলুবাবু, আপনি পারেন আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। আর একটা কথা, শিবানী যেন এই সব কথা একদম জানতে না পারে। অবশ্যই কেউ জানতে পারবে না। তবে যাবার আগে একটাই প্রশ্ন, সেদিন আপনার হাতে যে খামটা ছিল সেই খামটা কোথায় রেখেছেন আপনি? বাবাকে যখন কেউ গুলি করে তখন তো ওটা হাতেই ছিল, কিন্তু তারপর ওটা কোথায় যেন একটা ছুঁড়ে ফেলে দিই, এরপর আর তেমন বিশেষ কিছু মনে নেই আমার। বেশ কয়েকটা দিন কেটে গেছে ইতিমধ্যে, মাঝে মাঝেই পলুদা ঘরে থাকে না। এই কেসটার ব্যাপারে সে একাই বের হচ্ছে আর কেসটার সমাধানও করে ফেলেছে তাও বুঝতে পারলাম সেদিন, যেদিন তার সেই নীল ডায়েরি লুকিয়ে পড়ছিলাম। সেখানে পলুদা সাতটা খোপ বানিয়েছে, তার থেকে ছয়টা খোপের হিজিবিজির উপর লাল কালি দিয়ে লেখা কমপ্লিট, অর্থাৎ দুটো খোপ তাকে আর সমাধান করতে হবে। পলুদা প্রত্যেকটা কেসকেই ঠিক এমন অঙ্কের ফরম্যাটে সাজায়, সমাধান হলেই কমপ্লিট লিখে রাখে। নীলকমলবাবুকে জানালাম ব্যাপারটা, তিনি হেসে বললেন, এবার সম্পাতি শেখর ভদ্রর সাথে পলুবাবুর এই কেসটাকে মিলিয়ে ছাড়বে, দারুণ জমবে মশাই গল্পটা, তবে এর শেষ কতদূর দেখতে হবে। অর্থাৎ নীলকমলবাবু তার সেই ছদ্মনাম সম্পাতি ব্যবহার করে গল্প লেখার পরিকল্পনা করছে এই কেসটা নিয়ে। কেসটার ব্যাপারে বাইরে বেরিয়ে পলুদার মাঝে মাঝে দেরি করে ঘরে ফেরা দেখে বড্ড চিন্তা হয়।
না জানি কোনো বিপদে যদি পড়ে বেচারা, রাস্তায় তো একাই বের হয়। তীর্থ, কাল ভোরবেলা তুই আর নীলকমলবাবু তৈরি হয়ে নিস। বলে পলুদা ধপ করে চেয়ারে বসে চোখ বুঝল। সাহস করে আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। সারাদিন আজ বাইরেই ছিল, এখন বসে বসে ঘুমোচ্ছে। ডিস্টার্ব করা বোধহয় ঠিক হবে না। পরের দিন ঘুম ভাঙল নীলকমলবাবুর ডাকে। ভদ্রলোক একদম তৈরি। তার গা থেকে কাঠমান্ডু থেকে আনা স্থানীয় পাহাড়ি লোকের বানানো আতরের কড়া গন্ধ নাকে এসে লাগছে। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ব্রাশ করে ড্রেস পরে নিলাম। এই পলুদা কোথায়? প্রশ্ন করলাম নীলকমলবাবুকে। তিনি মাথা নেড়ে জানালেন তিনি জানেন না। হঠাৎ একটা গাড়ির হর্নের আওয়াজ পেলাম। প্রথমে ভেবেছিলাম পাড়ার কারোর গাড়ি হর্ন দিচ্ছে। ভুল ভাঙল আর তিন চারবার হর্নের আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি পলুদা নিচে দাঁড়িয়ে জানলার দিকে তাকাচ্ছে আর গাড়িতে বসে হর্ন দিচ্ছেন সুকান্তবাবু। দ্রুত গতিতে নিচে এসে নামলাম আমি আর নীলকমলবাবু। আমরা গাড়িতে উঠে বসতেই ঝড়ের গতিতে গাড়ি চলতে থাকে। গাড়িতে বসে কেউ কারুর সাথে কোনো কথা বললাম না, সবাই চুপচাপ। তবে একটা মারাত্মক কিছু হতে চলেছে তা বুঝতে পারছি আমি। তবে সেটা কি হাজার ভেবেও অনুমান করতে পারলাম না, কারণ পলুদার কাণ্ডকারখানা সত্যি বোঝা কঠিন। গাড়িটা ব্রেক কষল একটা বেড়া দিয়ে তৈরি ছোট বাড়ির সামনে। আমরা সকলে গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই একজন বয়স্ক ভদ্রমহিলা বেরিয়ে এলেন গাড়ির শব্দে। মদনবাবু ঘরে আছেন? বেশ কড়া কণ্ঠে পুলিশি কায়দায় প্রশ্ন করলেন সুকান্তবাবু। ভদ্রমহিলা বেশ থতমত খেয়ে গেছেন বুঝতে পারলাম। তিনি যেন অবাক পুলিশকে আসতে দেখে। তার থেকে বেশি অবাক আমরা হলাম যখন তিনি উত্তরে বললেন, না মদন ঘরে নেই, আপনারা এখানে এসেছেন কেন? ও তো সেই বিমলবাবুদের বাড়ি কাজ করে, আপনারা ওকে ধরতে এসেছেন কেন? তাছাড়াও বহুদিন এসব দু নম্বরের ব্যবসা ছেড়ে দিয়েছে। আমরা বুঝতে পারলাম ইনি বদনবাবুর স্ত্রী। আপনি কি জানেন যে আপনার স্বামী একটা খুন করে এখন ফেরার? বলে উঠল পলুদা। আমি কি করে জানবো? ওই বজ্জাত লম্পট মরদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাই ওকে পুলিশ ধরলো না ফাঁসি হলো তাতেও আমার কোনো প্রয়োজন নেই। লোকের বাড়ি বাসন মেজে আমার দিব্যি চলে যাবে, তাই এইসব কথা বলে আমার সময় নষ্ট করবেন না। বেশ ঝগড়ুটে কণ্ঠে বলল মহিলা। আমরা বুঝলাম এখানে আর জলঘোলা করে লাভ নেই। আমরা গাড়িতে উঠে বসলাম। পলুদা গাড়িতে বসে বলল, আমাদের কাকাবাবুর বাড়ি যেতে হবে, অনেক কিছু জানার আছে। সুকান্তবাবু আমাদের তিনজনকে কাকাবাবুর বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেছেন বহুক্ষণ। শ্যাম কাকাবাবুর মতো কম্পিউটার আর এই কলকাতায় আছে কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে আমার। তার মস্ত লাইব্রেরিতে এমন কিছু বই আর পেপার কাটিং আছে যা খুব দুষ্প্রাপ্য, আর তার মগজটাও ততটা শক্তিশালী যতটা কম্পিউটার। এত বছর বয়স হল কিন্তু স্মৃতিশক্তি দিব্যি তুখর, কিচ্ছু বলেন না। কি রে পলু আর তীর্থ এলি নাকি রে? সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল কাকাবাবু। বর্তমানে একজন তরুণ সেক্রেটারি রেখেছেন, তিনিই খবর দিয়েছিলেন কাকাবাবুকে যে আমরা এসেছি। কাকাবাবু এখন দোতলাতেই থাকেন, খুব একটা নিচে নামেন না। হ্যাঁ, একটা দরকারে এলাম তোমার কাছে। 1976 আর 1980 মধ্যে কিছু পেপার কাটিং আমাকে দেখাতে হবে এখন, বলল পলুদা। কাকাবাবু তাঁর সেক্রেটারিকে লাইব্রেরির দরজা খুলে তাকে সাহায্য করতে বললেন। ওরা দুজনে চলে গেল লাইব্রেরির দিকে। আমি আর সম্পাতি কিন্তু লাইব্রেরিতে গেলাম না, যদিও পলুদা আমাদের বারণ করেছিল তাই যাইনি। আমি আর নীলকমলবাবু এই কেসটা নিয়ে আলোচনা শুরু করলাম। নীলকমলবাবু বুদ্ধিমানের মতো বললেন, ভায়া তীর্থ,
পলাশবাবু নিশ্চিত ওই পয়েন্টটা ধরেছে। বদনবাবুর স্ত্রী বললেন যে ও দু নম্বরই ব্যবসা করত আগে, সেই ব্যাপারে এই পলুবাবু আনুমানিক শালগুলোর সংবাদপত্র ঘেঁটে দেখছেন। তবে পলুদা কিন্তু রহস্যের গন্ধ পেয়ে গেছে, তাকে আর আটকায় কে? আমারও তাই অভিমত। বেশ কিছুক্ষণ পরে পলুদা লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার হাতের দিকে লক্ষ্য করলাম দুটো হলদে হয়ে যাওয়া পেপার। কাকাবাবু তাঁর রান্নার লোককে যদিও ডিমের পোঁচ আর মিষ্টি দিতে বলেছিল, কিন্তু পলুদা গম্ভীর কণ্ঠে ফিসফিস করে আমার কানে যখন বলল, কাজ আছে এখন খেলে চলবে না, সময় নষ্ট হবে, তখন অগত্যা লোভ ত্যাগ করে সম্পাতিকে কোনো রকমে বুঝিয়ে বেরিয়ে গেলাম। সম্পাতি কিন্তু বড় অখুশি হলেন, ডিমের পোঁচ আর মিষ্টান্ন খাওয়াটা মিস হয়ে গেছে দেখে। আমরা ইতিমধ্যে ঘরে প্রবেশ করেছি কাকাবাবুর বাড়ি থেকে। পলুদা লাইব্রেরি থেকে আনা পেপার দুটো নিয়ে বেশ কাটাছেঁড়া করছেন বুঝতে পারলাম। এক কপি কালার জেরক্সের উপর কখনো পেন, কখনো আবার পেন্সিল দিয়ে আঁকি বুকি কাটছে। পলুদা কি দেখছ অত মনোযোগ দিয়ে পেপারে থাকা ওই ছবিটার উপর? প্রশ্ন করাতে পলুদা তার জবাবে বলল, তীর্থ তোর রঙের বাক্সটা নিয়ে আয় তো। রঙের বাক্সটা পলুদা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল, ওইটার মধ্যে অনেক রকমের রং আছে। আর সেই বাক্সের থেকে কয়েকটা রং পলুদা তুলে নিয়ে ছবি দুটোর ওপর বোলাতে থাকল। বেশ কিছুক্ষণ রংটা বোলানোর পর পলুদার চোখ দুটো প্রথমে বিস্ফারিত, তারপর জয়ের উল্লাসে আলোকিত হয়ে উঠল। বুঝতে পারলাম একটা প্রমাণ সে নিজের হাতে পেয়ে গেছে। তীর্থ দেখ তো এই লোকগুলোকে চেনা যাচ্ছে কিনা, বেশ আনন্দের সাথেই কথাটা বলল পলুদা। আমি দ্রুত গতিতে হাত বাড়িয়ে ছবির দিকে চোখ রাখতেই চমকে উঠলাম। তিনজন ব্যক্তির ছবি। এই তিনটে ছবির তলায় লেখা মুম্বাই শহরের জায়ান্ট বা মনস্টার এরাই। ছবিগুলো রঙিন থাকায় এবং ভালো করে পর্যবেক্ষণ করার পর আমার মুখ থেকে কোনো রকম শব্দই বার হচ্ছিল না, তাই কোনো রকমে ঢোক গিলে বললাম, এইটা তো দেখছি সুনির্মলবাবু বাবা বিমলবাবু, আর দ্বিতীয় জনের ছবি তুমি যেদিন মানে তুমি সেদিন দেখিয়েছিলে মনে আছে, ইনি বদন, আর তৃতীয় জনকে আমি সচক্ষে দেখেছি, ইনি হলেন মিসেস শিবানীর বাবা, ঠিক তো পলুদা? পলুদা চুপ, তার মনে এখন উত্তেজনার পারদ সৃষ্টি হয়েছে। ঠিক এমন সময় ফোনটা বেজে উঠল পলুদা। ফোনটা আমি ধরলাম, পলুদা ধরল না দেখি। হ্যালো, কে বলছেন? সুকান্তবাবু বলছি, শোনো তীর্থ, বদনবাবু খুন হয়েছে, তোমার দাদাকে জানিয়ে দিও। তখন আমার বুক ধুকপুক শব্দ করছে, কোনো রকমে সেই কথাটা পলুদাকে বললাম। পলুদা নীলকমলবাবু আর আমাকে বললেন, আমাদের এক্ষুনি ঘটনাস্থলে যেতে হবে, চলুন। আমরা ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছি। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বদনবাবুর দেহটা। পোস্ট মর্টমের জন্য পুলিশ দেহটাকে পাঠাবে এবার। আমার এইসব দৃশ্য একদম সহ্য হয় না, তাই দূরে সরে গেলাম সেখান থেকে। হঠাৎ আমার নজর গিয়ে পড়ল একটা কালো গাড়ির উপর। সেখানে একটা লোক দাঁড়িয়ে কাউকে ফোনে এই খুনের ব্যাপারে খবর দিচ্ছেন দেখলাম। লোকটার চাউনি, কথা বলার ভঙ্গি ঠিক ভালো লাগলো না আমার। পরক্ষণেই আমার সাথে লোকটার চোখাচোখি হবার কারণে স্মার্টফোনটা পকেটে ঢুকিয়েই গাড়িতে গিয়ে বসে গাড়িটা চালিয়ে চলে গেলেন দেখলাম। আমি ব্যাপারটা পলুদাকে প্রথমে ভেবেছিলাম বলব, ঠিক পরক্ষণেই মনে হলো না, অহেতুক পলুদাকে চিন্তায় ফেলে লাভ নেই, আমার চোখের ভুল হতে পারে। পলুদা সুকান্তবাবুকে ডাকলেন। সুকান্ত সান্যাল ভিড় ঠেলে একটা নির্জন জায়গায় নিয়ে গেল আমাদের। পলুদা বলল, সুকান্তদা কেসটা এবার অনেকটাই সহজ হয়ে গেছে, আপনি ইমিডিয়েট অ্যারেস্ট করুন শিবানী দেবীর বাবাকে। সুকান্ত সান্যাল কথাটা শুনে আকাশ থেকে পড়লেন মনে হল।
তারপর আমতা আমতা করে বলল, কিন্তু কেন? পলুদা গড় গড়িয়ে বলতে শুরু করল, আমি সেদিন শ্যাম কাকাবাবুর বাড়ি যাই কয়েকটা প্রমাণ সংগ্রহে। সেখানে গিয়ে কয়েকটা পেপার ঘাঁটি কয়েকটা মানুষকে সন্দেহ করে, তার মধ্যে বর্তমানে দুজন মৃত, একজন হলেন বিমলবাবু, দ্বিতীয়জন বদনবাবু, কিন্তু আর একজন জীবিত আছেন, তিনি শিবানী দেবীর বাবা। তাকে অ্যারেস্ট করতে হবে, বদনকে খুন করেছেন তিনি। তবে বিমলবাবুকে সেদিন কে খুন করেছিল সে ব্যাপারে আমি বর্তমানে কিছু বলতে পারব না, বাকিটা শিবানী দেবীর বাবা অ্যারেস্ট হবার পর আমি জানতে পারব এবং সেই পথেই এগিয়ে যাব। অতএব আপনাকে আমি যেটা বললাম সেটাই করুন। পলুদা, আমি আর নীলকমলবাবু ইতিমধ্যে ঘরে ফিরে এসেছি। পলুদা আর একটা বাক্স কমপ্লিট বলে লিখে ফেলেছে, অর্থাৎ বদনবাবুর খুনি হল শিবানী দেবীর বাবা। যদিও কেসটা আমার কাছে সব গুলিয়েই যাচ্ছে। ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল পলুদার। পলুদা ফোনটা ধরে বেশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর ফোনটা কেটে খাতায় বেশ কিছু জিনিস লিখে নিয়ে বলল, তীর্থ ঠিক জায়গায় ঘা দিয়েছিরে। শিবানী দেবীর বাবা স্বীকার করেছেন তিনি লোক লাগিয়ে খুন করেছেন বদনবাবুকে। তার কারণস্বরূপ তিনি জানিয়েছেন বদন তার কাছে কদিন ধরেই পয়সা চাইছিল, এই বলে যে শিবানীকে সে বলে দেবে যে তার বাবা মুম্বাইয়ের অন্ধকার জগতের একজন শয়তান, তাই লোক লাগিয়ে খুন করে। তবে তিনি কিছুতেই কে খুন করেছে বলতে পারছেন না, মানে ভাড়াটে খুনের নাম পরিচয়। তবে বিমলবাবুর খুনের ব্যাপারে তিনি কিছু জানেন না তাই জানালেন। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। সেদিন আমি তাহলে যাকে কালো গাড়িতে দেখেছিলাম সে নয় তো? পলুদাকে বললাম ব্যাপারটা। নীলকমলবাবু সব শুনে বললেন, পলুবাবু আমার মনে হয় তীর্থ ভাইয়া ঠিক বলেছে। সুকান্ত সান্যালকে ফোনে সব ঘটনা বলল পলুদা। সুকান্ত সান্যাল জানালেন আমি যেই লোকটিকে দেখেছি তার হুবহু শারীরিক বর্ণনা, তাকে কেমন দেখতে, কি ব্যাপার, সেইটি অডিও করে সেই অডিও ক্লিপ তার মেল আইডিতে মেল করতে। সেদিন রাতের ফোনে জানা গেল খুনি ধরা পড়েছে আমার সুনিপুণ বর্ণনার জোরে। মনে খুব খুশি হলাম। নীলকমলবাবু পলুদা শাবাশি দিলেন। সুকান্ত সান্যাল ফোনে যখন বলছিলেন, তোমার ভাই একদম তোমার মতো হয়েছে, তখন যে কি খুশি হচ্ছিলাম তা এক কথায় বলে বোঝানো অসম্ভব। তখন গভীর রাত, আমাকে ঘুম থেকে তুলে দিল পলুদা। নীলকমলবাবুকেও আজকে আমাদের সঙ্গে থাকতে বলেছিল পলুদা। আমার পাশাপাশি তাকেও ঘুম থেকে পলুদা তুলল। এখন গরমকাল, তাই ঘুম থেকে উঠতে বিশেষ অসুবিধে হলো না। পলুদা ফিসফিস করে বলল, পুলিশ সূত্রে একটা খবর আছে, আর সেই খবরের জেরে বিমলবাবুর খুনি আমাদের হাতে ধরা পড়বে, তো আমাদের সেখানে এখন যেতে হবে। নিচে একটা গাড়ি হর্ন দিল শুনলাম, নিশ্চিত সুকান্ত সান্যাল নিচে দাঁড়িয়ে গাড়ি নিয়ে। আমরা গাড়িতে উঠতেই অচেনা রাস্তা ধরল গাড়িটা। বেশ কিছুক্ষণ চলার পর রাস্তার ধারে গাড়ি থামালেন সুকান্তবাবু। মশাই, এখান থেকেই আমরা হেঁটে যাব। পলুদা সুকান্ত সান্যালের সেই কথায় সম্মতি দিলেন। নীলকমলবাবু ফিসফিস করে আমার কানের কাছে এসে বললেন, ভায়া এক দারুণ অ্যাডভেঞ্চারে যাচ্ছি বলে মনে হচ্ছে, বলি বেঁচে পড়তে ফিরবো তো? পলিসি ঝামেলা, তার উপর আমার বয়স হয়েছে, তোমরা দৌড়ে পালানোর আগে যদি। আমি নীলকমলবাবুকে সান্ত্বনা দিয়ে বললাম, না না ওরকম কিছু হবে না, চিন্তা নেই, এখন চুপচাপ চলুন, না হলে আমাকে পলুদার গাড়টা খেতে হবে আবার। পথে দেখতে পেলাম আর বেশ কয়েকটা পুলিশের লোক, তাঁদের সঙ্গে ইঙ্গিত ইশারা চলছে সান্যালের। এবার পকেট থেকে সুকান্ত সান্যাল একটা রিভলভার বার করে ধীর পায়ে এগিয়ে যেতে থাকল। পিছনে পলুদা আর আমি, আমাদের পিছনে
বিশাল পুলিশ বাহিনী। বুঝে উঠতে পারলাম না কোথায় চলে এসেছি। অন্ধকারে একটা প্রকাণ্ড বাড়ি কেবল দেখা গেল। তার থেকে বেশি কিছু বারবার অনুসন্ধান করার পরেও বুঝে উঠতে পারলাম না। সম্পাতি যেন ঠিক আমার মতোই পুরো ব্যাপারটাকে অনুসন্ধান করছেন। তার মুখ হাঁ করা। আমরা একটা বাড়ির জঙ্গলের পিছনে লুকিয়ে, মাঝে মাঝে মশার কামড় ছাড়াও বেশ কিছু পোকামাকড় গায়ে উঠছে। বাড়িটার যেখানে আমরা লুকিয়ে সেখান থেকে পুরো বাড়িটার সামনের দিকটা লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তির প্রবেশ। ছায়ামূর্তি পকেট থেকে ফোন বার করে কাকে যেন ফোন করল। কয়েক সেকেন্ডের পর প্রকাণ্ড বাড়িটার দোতলায় একটি ঘরে আলো জ্বলে উঠল। কয়েক মিনিট পর দুটো ছায়ামূর্তি মুখোমুখি। ঠিক তখনই ঝোঁপ থেকে লাফ দিয়ে বেরিয়ে পড়ল সুকান্ত সান্যাল। চিৎকার করে উঠলেন সান্যালবাবু, আপনারা দুজনে পালানোর চেষ্টা করবেন না। আমরা সবাই ছুটে গেলাম। অন্ধকারে দুটো ছায়ামূর্তি মাথা নত করে রয়েছে। পলুদা পকেট থেকে মোবাইল বার করে ফ্ল্যাশ লাইটটা প্রথম জনের মুখের উপর ফেলাতে দেখতে পেলাম একজন পুরুষকে। সে পুরুষ অবশ্য আমার চেনা নয়, তবে দ্বিতীয় জনের মুখের উপর আলোটা পড়তেই চমকে উঠলাম। দ্বিতীয় ছায়ামূর্তি আর কেউ নয়, স্বয়ং শিবানী দেবী। পলুদার মুখে সেই হাসিটা। সুকান্ত সান্যালকে পলুদা বললেন, ম্যাডাম আর স্যারকে সসম্মানে নিয়ে যান সুকান্তবাবু, ম্যাডাম শেষ রক্ষা করতে পারলেন না। আর খুব কষ্ট হচ্ছে আমার ম্যাডামের জন্য, কারণ ম্যাডামই তো প্রথম কেসটা এনেছিলেন। পুলিশ ধরে নিয়ে চলে গেল শিবানী দেবী আর তার সঙ্গে থাকা লোকটিকে। নীলকমলবাবু আজ চুপচাপ, আমিও তার সাথে চুপচাপ। সব ঘটনা জানা সম্ভব এখন পলুদার কাছে। তখন সন্ধেবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে সুকান্ত সান্যাল বললেন, পলুবাবু এবার ঘটনার অন্তিম পরিণতিটা বলুন দেখি। আসলে আমি কেন শেষ পর্যন্ত শিবানী দেবী আর লোকটাকে অ্যারেস্ট করলাম, আর কেন যে সুনির্মল বাবুকে ছেড়ে দিতে বললেন কিছুই বুঝলাম না। পলুদা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে প্রথম থেকেই বলি ব্যাপারটা। প্রথমত যেদিন খুনটা হয়েছিল তার আগের ঘটনা ছিল, টেবিলে বসে বেশ আড্ডা চলছিল শিবানী দেবী, তার বাবা আর বিমলবাবুর মধ্যে। বিমলবাবুর ছেলে সুনির্মলের কাছ থেকে জানা যায় ঠিক তখন সুনির্মল সেই আড্ডায় যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎ দরজার সামনে একটা খাম পড়ে থাকতে দেখা গেল। খামটায় ছিল অতীতে ফেলে আসা তার বাবার দুষ্কর্মের প্রমাণ। মাথা গরম হয়ে যায় সুনির্মলবাবুর। আসলে সেদিন খামটা রেখেছিল বদন, যে মূলত বাগান দেখাশোনার কাজ করত। সেও বিমলবাবুর দুষ্কর্মের একজন ছায়া সঙ্গী। আর একটু খুলে বললে ব্যাপারটা বুঝতে পারবেন, সেটা আমি পরে বলছি। বদন খামটা রেখে সরে পড়ে। এদিকে এই ঘটনা ঘটবে জেনে শিবানী মহা খুশি। একদমই সব কিছু তার প্ল্যান মতো হয়েছে। উত্তেজিত হয়ে উঠল সুনির্মল। শিবানী জানত সুনির্মল তাকে খুব ভালোবাসে, তাই তার বিয়েটা যাতে ভেস্তে না যায় তাই সুনির্মল নিশ্চয়ই তার বাবাকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে ব্যাপারটা বলবে। এইটা যখন সুনিশ্চিত তখন ঘটলও তাই। শিবানীর প্ল্যান মতো চলছিল সব। বাগানটার ভর্তি গাছপালা খুনির জন্য ছিল প্লাস পয়েন্ট। খুনি ওই অর্কিডটার সামনে বড় আম গাছটার আড়ালে লুকিয়েছিল। তার পায়ের ছাপ কিন্তু আমি পেয়েছিলাম এবং সেখান থেকেই খুনির পিছু নিতে পেরেছি বলতে পারেন। যাই হোক, তারপর চলল গুলি। খুন হলেন বিমলবাবু। খুনি গ্লাভস পরেছিল তাই খুনির ছাপ বন্দুকে উঠল না, কিন্তু খুনি চালাকি করলেন, বন্দুকটা ছুঁড়ে দিলেন মৃত অবস্থায় শায়িত বিমলবাবুর বুকের উপর। তার ছেলে যখনই বন্দুকে হাত দিয়ে বন্দুকটা সরালো তখন তার হাতে ছাপ লেগে গেল বন্দুকে। এদিকে খুনি পলাতক, তবে খুনিকে খুনিকের জন্য পালাতে দেখেছিল সুনির্মল।
খুনি হলো শিবানীর ভাড়া করা সুপারি কিলার, যাকে আপনারা থানায় ধরে নিয়ে গেলেন। যাই হোক, এবার ফিরে আসি পরবর্তী ঘটনায়। শিবানী ও তার বাবার সামনে খুনি হয়ে দাঁড়ালো সুনির্মল। অপরদিকে শিবানীর কথাগুলো এইটাই প্রমাণ করলো খুনি সুনির্মল, আর একদিকে তিনি তাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেন। তার ভালোবাসাটা ছিল মিথ্যা, সবটাই সাজানো। কেন সাজানো ছিল সেটা জানতে হলে আপনাদের জানতে হবে অতীতের ইতিহাস। শিবানী দেবীর বাবা বিমলবাবু আর বদনবাবু ছিলেন মুম্বাইয়ের অন্ধকার জগতের লোক। বদন আর বিমল দুজনে একসঙ্গে কাজ করলেও শিবানী দেবীর বাবা ছিলেন অন্য গোষ্ঠী, যাকে এক কথায় শত্রু বলে। একদিন বিমলবাবু আর বদনবাবু দুজনে মিলে শিবানী দেবীর বাবাকে আক্রমণ করেন, পায়ে গুলিবিদ্ধ হন তিনি। অপরদিকে পুলিশ পেছনে লাগে বিমল আর বদনের, পলাতক হয় তারা। তখন থেকেই তারা কলকাতায়। তাদের নাম অবশ্য পত্রিকাতে লেখা ছিল না, পেপারে ছবিটা না দেখলে আমি চিনতে পারতাম না। যাই হোক, সেই নিজের পিতার গুলিবিদ্ধ পায়ের কথা ভেবে বদলা নিল শিবানী দেবী। বিমলবাবু এখানে এসে ব্যবসা শুরু করেছেন সেই খবর পেয়েছিল শিবানী। তার উপর সৌভাগ্যবশত দেখা হলো তার পুত্রের সঙ্গে, চলল প্রেমের অভিনয়। বাকিটা তো আগেই বললাম। আসলে বিমলবাবু চেয়েছিলেন সব ভুলে শত্রুতা মেটাতে, কিন্তু সেই শত্রুতা মেটাতে গিয়ে তাকেই পরলোকে চলে যেতে হলো। অপরদিকে বদনবাবু ব্যাপারটা না বুঝেই উল্টো চাল চাললেন, ভাবলেন এদের ব্ল্যাকমেল করে বেশ কিছু পয়সা কামিয়ে নেবেন তিনি। তার এই প্ল্যানে বাধা হয়ে দাঁড়ালো শিবানী দেবীর বাবা। যদিও সেদিন শিবানী দেবী বদনকে দিয়ে খামটা রাখিয়েছিল, দুঃখের বিষয় শিবানী দেবীর বাবা জানতেন না শিবানী তার অপকর্মের কথা জানেন। তিনি ভাবতেন তার কন্যা সমাজে খুব ভালো। খেলা একদিন ঘুরে যায় যেদিন বদন শিবানী দেবীর বাবাকে একান্তে ফোন করে হুমকি দেয়, আর সহ্য করতে না পেরে শিবানী দেবীর বাবা ভাড়াটে খুনি দিয়ে বদনকে খুন করায়। ব্যাস এইটুকুই, আর কিছু বলতে পারবো না। বাকিটা আপনাদের ভাবনা আর বুদ্ধি দিয়ে বুঝে নিতে পারবেন আশা করি। সুকান্ত সান্যাল নীরবতা ভেঙে প্রশ্ন করলেন, আচ্ছা শিবানী দেবী সেদিন সেই সুপারি কিলারকে রাতের অন্ধকারে কেন ডেকেছিল? পলুদা হালকা মাথা নেড়ে বলল, এইসব সুপারি কিলারেরা ভালো লোক নয়, একবার টাকার স্বাদ পেলেই হলো। শিবানী দেবীর কাছ থেকে তার টাকা তিনি চাইতে এসেছিলেন, সেই কথা আমি জানতে পেরেছি সুপারি কিলারের একজন সঙ্গীর কাছ থেকে। বেশ কয়েকটা দিন আমি ঘরে ছিলাম না, তীর্থ আর নীলকমলবাবু জানেন। সেই কয়েকটা দিন আমি অন্ধকার জগতের লোকেদের সঙ্গে মিশেছি এবং হয়তো সেই কারণেই কেসটা গোটাতে পারলাম। আর কোনো প্রশ্ন? সবাই চুপ। ঠিক তখনই নীলকমলবাবু এক অদ্ভুত হাসি হেসে বললেন, আরে মশাই, আপনার মগজাস্ত্র এত শক্তিশালী কেন? পলুদা বলল, মগজাস্ত্র কারো দুর্বল নয়, কেউ তা ভালো কাজে ব্যবহার করে আর কেউ খারাপ কাজে। আপনি যেমন গল্প লেখায় ব্যবহার করেন, আমি তেমন কেস সমাধানে। এর ব্যতিক্রম হিসেবে অনেকেই ভাবেন তার মগজটা খালি, এইটা সম্পূর্ণ ভুল। মনে রাখবেন, আসলে সে তার মগজকে ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করে না। গবেষণায় দেখা গেছে আমাদের মগজের শতকরা 90% আমরা ব্যবহার করি না, যদি করতাম। কলিং বেলের আওয়াজে দরজা খুললেন নীলকমলবাবু, ভেতরে প্রবেশ করলেন সুনির্মলবাবু। তার হাতের চেক থেকে পলুদাকে সেদিন দিয়েছিলেন বেশ অনেকখানি সম্মান। পলুদা অবশ্য টাকাটা একা নেননি, নীলকমলবাবু সুকান্তবাবু সকলের মধ্যেই ভাগ করে দিয়েছিলেন, কারণ পলুদা মনে করে সকলে মিলেই আমরা কেসটা লড়েছি। নীলকমলবাবু গদগদ কণ্ঠে বলেছিলেন, পলুদার কাণ্ড কারখানা বলে একটা গল্প লিখলে কেমন হয় তীর্থ ভায়া?
9fm.com এ এতক্ষণ শুনছিলেন অমিত সিংহর লেখা পলুদার কাণ্ড কারখানা। গল্পকথকের ভূমিকায় অনির্বাণ সরকার, পলুদার ভূমিকায় তমাল, শিবানীর ভূমিকায় পূজা, নীলকমলবাবুর ভূমিকায় উদাস বাউল, তীর্থর ভূমিকায় অনির্বাণ সরকার, সুকান্ত সান্নালের ভূমিকায় আর্য, সুনির্মলবাবুর ভূমিকায় রমাকান্ত, বদনবাবুর স্ত্রীর ভূমিকায় শর্মী, কাকাবাবুর ভূমিকায় উল্লাস। সাউন্ড ডিজাইনে মিরাজুল, পোস্টার এবং ক্যালিগ্রাফি তন্ময় বিশ্বাস, অ্যানিমেশনে উল্লাস। বিশেষ ধন্যবাদ।